আমরা আবারও শুনছি হঠাৎ কালকে, আমরা জানি না কতটুকু সত্য, যেহেতু দেশের মিডিয়াগুলোতে আমরা দেখতে পাচ্ছি তাদের অনলাইনেও বক্তব্য দিচ্ছে যে সে পতিত স্বৈরাচার পার্শ্ববর্তী দেশে আছেন, তিনি বলছেন তিনি নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো এই যে কথাটা উনি বলেছেন বা বলছেন, এটা হচ্ছে এক ধরনের হারানোর বেদনা থেকে, মানে বাংলাদেশটাকে একটা জমিদারি মনে করতেন, শেখ পরিবারের একটা জমিদারি, এখানে যত কাঁঠাল গাছ, যত আম গাছ, যত পুকুর, যত জায়গা জমি, এটা হচ্ছে সব শেখ পরিবারের। তাহলে তার যে নায়েব গোমস্তা এবং প্রজারা আছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের, তাদের যখন তারা মনে করবে সেটা তারা লুটে নিবে, সেটা তাদেরকে দখল করবে, এটাই হচ্ছে প্রবণতা। স্যার শুভেচ্ছা। সেটাই